আসসালামু আলাইকুম মাই লাভলি ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছে ভালো আজ আমি আমার ছোট ছেলের স্কুল কলেজিয়েট স্কুল উত্তরখান স্কুল এর চিত্র আপনাদের সাথে তুলে ধরব বর্তমানে স্কুলের চিত্রটা কীরকম স্কুলে কিন্তু বাচ্চারা এখন নিয়মিত আসে স্কুল খুলে দেওয়া হয়েছে কোভিড উনিশের পরে এই কয়েক মাস আগে স্কুল খুলে দেওয়া হয়েছে এখন নভেম্বর মাস আমি এই এক সপ্তাহ আগে ভিডিওটি ধারণ করেছি উত্তরখান কলেজেট স্কুলের এটা দ্বিতীয় গেট আমার ছেলে স্কুলে আসছে আমার ছোট ছেলে ফার্স্ট সে ঢুকে গেলো গেটে দিয়ে এখন ক্লাসে আমি বসিয়ে দিয়েছি তাকে ক্লাস শুরু হয়নি অন্য বাচ্চারাও আসছে ওরা গল্প গুজব করতেছে এখনও ক্লাস শুরু হয়নি তো আমি কিন্তু ওদের ওকে বসিয়ে দিয়ে বের হয়ে আসছি দেখুন এটা হলো স্কুলের মাঠ মাঠে চতুর্দিকে কিন্তু গাছ লাগানো আছে এখানে পেঁপে পেয়ারা বিভিন্ন ধরনের ফুল ফল ওষুধি বনজি গাছ লাগানো আছে বাচ্চারা মাঠে খেলাধুলা করছে যেহেতু ক্লাস এখনও শুরু হয়নি ওরা ক্লাসে বইপত্র রেখে খেলাধুলা করছে বাচ্চারা অনেক দিন পর দীর্ঘ দুই বছর পর স্কুল খুলেছে ওরা আসতে পেরে খুবই আনন্দিত মুক্ত আকাশে নিচে ওরা খেলাধুলা করছে মারা বাচ্চাদের নিয়ে আসতেছে স্কুলে ওদের খেলাধুলা দেখে আমার খুবই ভালো লেগেছে কারণ এত দিন পর বাচ্চারা মুক্ত আকাশের নিচে খেলার সুযোগ পাচ্ছে আর মহামারী আমাদের জীবনে আর কখনও না আসুক এই কামনাই করি এটা হলো মাঠ স্কুল মাঠ বাচ্চারা গুজব করছে দৌড়ঝাঁপ করছে অনেক আনন্দ করছে ওদের অনেক আনন্দ হচ্ছে স্কুলে আসতে পেরে স্কুলের সামনে গাছ লাগানো আছে স্কুলের সামনে সবুজ আর সবুজ গাছপালা দেখা যাচ্ছে অনেক সুন্দর পরিবেশ সবুজের সমারোহ বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ অক্সিজেন পাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা গোছানো ক্যাম্পাস এটা হলো মূল ভবন এই পাঁচতলা ভবনে বাচ্চাদের ক্লাস হয় আর পাশে আরেকটা চারতলা ভবন নির্মিত হচ্ছে ডান পাশের পাঁচতলা ভবনে ক্লাস হয় ছাত্রছাত্রীদের আর বাম পাশে এটা নতুন এই তো এখানে বাচ্চারা সারাদিন লেখাপড়া করে মূল ভবন মূলত এটা আর মাঠের চতুর্দিকে ঘোরানো আরও প্রশাসনিক শাখা বিভিন্ন শাখা স্কুলের খোলা আছে এই যে নিজতলায় এটা হলো তিন নম্বর গেট এদিক দিয়েও বের হওয়ার সুযোগ আছে এই গেট দিয়েও বের হওয়া যায় আর এটা হলো মূল গেট এটা সাধারণত বন্ধ থাকে বেশিরভাগ ক্ষেত্রে তালা থাকে কারণ এখনও সেই রকম বাচ্চারা কোভিডের কারণে সবাই স্কুলে আসে না এটা বন্ধই থাকে আবার মূল রাস্তার সাথে গেটটা মেন গেট তো মারা বসে আছেন বাচ্চাদের ক্লাসরুমে দিয়ে পারিবারিক গল্প করছেন সবাই সবাই পারিবারিক গল্প নিয়ে ব্যস্ত মারা বসে আছেন বাচ্চাদের ক্লাস শেষ হলে মারা বাচ্চাদের নিয়ে যাবেন আমিও বসে আছি আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য তো ক্লাস শেষে আমি বের হয়ে গেছি আমার ছেলেকে নিয়ে তো আজ এই পর্যন্তই